আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের 2 বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ যাবে, সব ঘর আলোকিত হবে। জনগণের সরকার হিসেবে মানুষের জীবনমান উন্নয়ন করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি। গত এক যুগে আমরা জনগণের জন্য কী করেছি তা মূল্যায়নের ভার আপনাদের। আমরা সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে আজ বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করেছে। 2009 থেকে 2020 পর্যন্ত প্রায় 19,000 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বর্তমানে দৈনিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দাঁড়িয়েছে 24,421 মেগাওয়াটে। বিদ্যুৎ সুবিধাভোগী জনসংখ্যা 2005-06 সালের 47% থেকে বর্তমানে 99% উন্নীত হয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে পায়রাতে ইতোমধ্যে 1,320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। 1,13,000 কোটি টাকা ব্যয়ে দেশের ইতিহাসে এ যাবৎকালের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 1,200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটের নির্মাণ কাজের 80% ইতোমধ্যেই শেষ হয়েছে। নির্ধারিত সময় 2023 সালের এপ্রিল নাগাদ এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।